জন্ম আমার ধন্য মাগো, জন্মেছি তোমার কোলে। আমি সৌভাগ্যবান এই জন্য যে আমি এমন এক ক্রান্তিকালে জন্মগ্রহণ করেছি, 3 বছর বয়সে আমি দেখেছি এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক এক নবজাতক শিশুর জন্ম হতে। আমি মনে করি 16 ডিসেম্বর 1971 সালে একসাথে 2টি যমজ শিশুর জন্ম হয়েছিল সেদিন পৃথিবীতে। বাংলাদেশ নামক এক নতুন রাষ্ট্র, বাঙালি নামক এক নতুন জাতি। দেখেছি আমি জন্মের 3 বছরের মাথায় পৃথিবীহারা বাংলাদেশের করুণ পরিণতি। আরও দেখেছি 21 বছরের করুণ ইতিহাস পাড়ি দিয়ে বাংলাদেশ ও বাঙালি পুনরায় খুঁজে পেয়েছিল তার আপন ঠিকানা। সব বাধা অতিক্রম করে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক উদীয়মান শক্তিশালী বাংলাদেশ। বিশ্ববাসীকে জানান দিতে শুরু করেছে সেদিন বেশি দূরে নয়, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, শিল্প, অর্থনৈতিক সুখ এবং সভ্যতা সহ অন্যান্য সকল সূচকে বাঙালি সমানে সমান। বাংলাদেশের স্রষ্ট ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শেষ রক্তবিন্দু থেকে উঠে আসা এক মহিয়সী নারী, জীবন্ত কিংবদন্তী, মমতাময়ী, বিশ্ব মানবতার এক উজ্জ্বল নক্ষত্র, তার উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মৃত্যুকে তুচ্ছ মনে করে পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে অসীম সাহসিকতার সাথে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজ অর্থনৈতিক উন্নয়নে সারা পৃথিবীতে বাংলাদেশকে এক ম্যাজিক রোল মডেল রাষ্ট্র হিসেবে পরিচিত করিয়াছেন। বহির্বিশ্বে বাংলাদেশ আজ একটি সমীহের নাম এবং উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা একটি বিস্ময়কর নাম। তার দূরদর্শী প্রজ্ঞাজনিত নেতৃত্বে আজকের এই উন্নয়নশীল বাংলাদেশ নতুন এক ফরম্যাটে অদম্য গতিতে এগিয়ে চলছে। লক্ষ্য 2041 সালে উন্নত বাংলাদেশ, সেই লক্ষ্যে তিনি যুগান্তকারী বহু কর্মসূচি হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করে চলেছেন। যেমন মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে নারী জনশক্তিতে রূপান্তর এবং গ্রামীণ জনপথকে শহরের আবহে রূপান্তর করা, গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ ও ডিজিটালাইজেশন নিশ্চিতকরণ এবং প্রতিটি গ্রামকে কৃষি ভিত্তিক খামারে রূপান্তর করা, প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, গ্রামের সকল রাস্তা হেভি ট্রাক চলাচল উপযোগী করে তোলা, তাছাড়া আধুনিক শিল্পনগরী, সমুদ্রবন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতু সহ আরও বহু মেগা প্রকল্প। আজকে যে শিশুর গ্রামে জন্ম হবে সে টেকনোলজির ছোঁয়া নিয়েই বেড়ে উঠবে এবং গড়ে উঠতে থাকবে গ্রামীণ জনপদ থেকে আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিনিধি হিসেবে। সেই লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রূপকার তরুণ প্রজন্মের আইকন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় লোকচক্ষুর আড়ালে থেকে বিরামহীন ও নিরলস পরিশ্রম করে চলেছেন। গ্রামীণ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক অবকাঠামোর বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীকে এগিয়ে আসা উচিত।